আরও একটা সহজ রেসিপি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকের রেসিপিটাও কিন্তু মানে গরমকালের জন্য, মানে একদম রান্নাঘরে যাতে বেশিক্ষণ না থাকতে হয় এরকম একটা রেসিপি, মানে ঝটপট হয়ে যাবে আর খুব কম উপকরণে হয়ে যাবে, খুব বেশি মশলাপাতিও এটার মধ্যে যাবে না, কিন্তু খেতে অসাধারণ হবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তো যাই হোক, প্রথমেই আমি কড়াইটা গরম করে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে দেখো চিংড়ি মাছটা দেওয়ার পরে নুন আর একটু হলুদ দিয়েছি। ব্যাস চিংড়ি মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে নিলাম, নেওয়ার পরে এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সেটাকে দেওয়ার পরে কিন্তু মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। তো একটু বেশি জল দিয়ে আমি এটাকে পেস্ট করেছিলাম, তো এটাও ঢেলে দিলাম, দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি, নেওয়ার পর দেখো একটু ফুটতে দেবো, বেশিক্ষণ না, মোটামুটি 1 মিনিট মতো। তো এটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের দুধ। তো নারকেলের দুধটা দেওয়ার পরও কিন্তু আমি একটু মিশিয়ে নেব, আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি আর একটু নুন। তো এটাকে দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিই, এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো যাতে একটু ঝোলটা ফোটে। তো যাই হোক, এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দিলাম, আর কিছুক্ষণ পর ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো সেটা দেওয়ার পরও কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ঝোলটা আর একটু গাঢ় হবে, তবে খুব বেশি একদম গাঢ় করব না, কারণ এটা একটু রেখে দেওয়ার পরও কিন্তু অনেকটাই টেনে যাবে। তো আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো এরকম কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই তোমরা চেক আউট করে নিও, আর এটা কিন্তু সত্যি গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।